1971 সালে একবার, 2024 সালে একবার। প্রচুর আনন্দ, আবারও স্বাধীন হলো। আপনারা হাইকোর্টের মাজারের সামনে হাজার হাজার মানুষের ভিড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই শহীদ মিনারে। আজকে এই মুহূর্তে জুলাই মাসের 20 তারিখ, রাত বাজে 11টা। ওয়ারির মতো ব্যস্ততম এলাকায় এমন থমথমে অবস্থা আমি এর আগে কখনই দেখিনি। কারফিউ চলছে, সে কারণে শুধু হাতে কোনা দু একজন মানুষ দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। একটি গণভবনের একটি ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শেখ হাসিনা উনি দেশ ত্যাগ করার সময় যে মুহূর্ত হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা, সেই ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি। সেনাপ্রধান শেখ হাসিনার দেশ ত্যাগের ঘোষণা দেবার সাথে সাথেই রাস্তায় সমগ্র বাংলাদেশে যে জনসমুদ্র হয়েছিল তারই কিছুটা সাক্ষী হয়েছিলাম আমি, আর তারই কিছু অংশ আমার আজকের এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সবার সাথে। সবাই আমরা রাস্তায় নেমে পড়েছি আজকে বিজয় মিছিল। অনেক দিনের কষ্ট, গত একটা মাস ধরে ছাত্র সমাজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধে নেমেছিল, আজকে সেই যুদ্ধের বিজয় হয়েছে। আমরা নতুন একটি দেশ পাবো, আমাদের সবার মাঝে শান্তি ফিরে আসবে, সেই কামনায় আমরা সবাই বিজয় মিছিলে আনন্দ করতে রাস্তায় নেমে পড়েছি। এখন আজকের দিনটি আমার জীবনে অনেক দিন মনে থাকবে, অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে। ছোট ছোট বাচ্চাদের আমি দেখছি এই বিজয় মিছিলে জাতীয় পতাকা বুকে নিয়ে। আবার তোমার গালে এটা কি সুন্দর করে কে আঁকলো? এটা বাংলাদেশের ম্যাপ। আমি নিজেই। তো তোমার আজকে কেমন, আজকে তোমার কেমন আনন্দ হচ্ছে বলো? প্রচুর আনন্দ। তোমার হাতে এটা কি, এটা তুমি আঁকলে? আজকে তোমার অনেক আনন্দ হচ্ছে তাই না? 1971 সালে একবার, 2024 সালে একবার। 1971 সালে জোরে বলো। 1971 সালে একবার, 2024 সালে একবার। তোরে ছিলাম না, 24 আছি। ছোট ছোট বাচ্চাও স্বাধীনতা শুভেচ্ছা গায়ে পতাকা জড়িয়ে রাস্তায় নেমে পড়েছে। চারিদিকে লাখো লাখো বাঙালিদের ভিড়। তুমি কিছু বলো আজকের এই বিজয় মিছিল নিয়ে, বিজয় আনন্দ মিছিল নিয়ে। আমরা অনেক দিন পর নতুন একটা দেশ পেয়েছি, বাংলাদেশ আবারও স্বাধীন হলো। 71-এর যুদ্ধ দেখিনি, বাট 24-এর এই যুদ্ধ বিজয় দেখার সৌভাগ্য হলো আজকে। হাসিনা দেশ ছেড়ে পালালো, সেই সাথে সাথেই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আনন্দে আনন্দ মিছিল করতে রাস্তায় নেমে পড়েছে চারিদিকে। এই স্মৃতি, এই আজকের এই দিনটির কথা
কখনোই ভুলার নয়। আমাদের দেশের ছাত্র সমাজ বুক চিতিয়ে ভয়কে ক্ষুণ্ণ করে যে যুদ্ধ নেমেছিল, মনে রেখে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ গড়েছে, দেশে দেশ বাঁচাতে পুলিশ বক্স ভেঙে চুরমার অবস্থা। হাইকোর্টের মাজারের সামনে হাজার হাজার মানুষের ভিড়। রাস্তায় এত মানুষের ঢল এই জীবনে দ্বিতীয়বার কেউ দেখতে পাবে কিনা আমার সন্দেহ। খুব খুশি সবাই, ও হ্যাঁ সবাই, দেশের কোটি কোটি মানুষ, হ্যাঁ খুবই আজকে আলহামদুলিল্লাহ। হাঁটতে হাঁটতে চলে এলাম শহীদ মিনারে, মানুষের আনন্দ দেখে সত্যি মুগ্ধ হচ্ছে আমি। এমনটি হবার কথা ছিল আমাদের এই জন্মভূমি বাংলাদেশে। বাংলাদেশের এই শত কোটি জনতা সবাই শান্তি চায়, একটি শান্তিপ্রিয় দেশ চায়, সেটারই আশায় আমরা এখানে সবাই সমবেত হয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই শহীদ মিনারে। অগস্ট 5 তারিখে শেখ হাসিনার দেশত্যাগের দিন থেকেই আমাদের ছাত্র সমাজ শান্তি শৃঙ্খলা আর নতুন বাংলাদেশ গড়ার কাজে নেমে পড়েছে রাস্তায়। অক্লান্ত পরিশ্রমের মাঝে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পাড়া মহল্লার নিরাপত্তার কাজেও দিন রাত খেটে গেছে ছাত্ররা। সমন্বয়কারী সমস্ত ছাত্রদের দাবি আর লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব, স্বপ্ন দেখব একটি নতুন বাংলাদেশ পেতে।